এবং নির্বাচন কমিশন আমরা যেটা বলেছি যে আপনারা যতক্ষণ পর্যন্ত সন্তুষ্ট না হচ্ছেন আপনারা ভোট করতে পারবেন না আপনার উপরে দায়িত্ব দেওয়া হয়েছে কাজেই আপনি যদি মনে করেন যে ওখান থেকে নিয়ে আমি দাঁড়ানো পেয়ে যাচ্ছি ভালো আর মনে করেন যে না আমি বাসা বাসাকে চেক করবো আমি যেটা নিয়েছি তাই না আমি সেটা বাসা বাসাকে চেক করবো তাদের কমপ্লিটলি তাদের সেই স্বাধীনতা আছে এবং তাদের সে অধিকার আছে আমার মনে হয় না যে সেটা আমি ব্যক্তিগতভাবে মনে করি কারণ এনআইডি কার্ডটা আমাদের এত ব্যাপকভাবে আমরা ব্যবহার করি তাই তো কাজে আমরা সবাই চাই আমার একটা এনআইডি কার্ড থাকুক তাই না কাজেই ওই এনআইডি কার্ড করার জন্য কেউ করবে না কিংবা করতে চাইবে না আমার মনে হয় না যে সেরকম বাংলাদেশে এখন রাইট নাও সেই পজিশন সবাই খুব আগ্রহ নিয়ে এনআইডি কার্ড করবে না না ওই আমি জানি না আমি একটা একটা জায়গায় বারবার কথা বলছি আপনাদের কার কাছে থাকা উচিত আমি বলছি যে এটা যার কাছে থাকুক একই জিনিস তো আপনার কাছে আছে একটা আমার কাছে আছে একটা আপনার কাছে একটা আছে কোনো তো পার্থক্য নেই একই জিনিস আইডেন্টিক্যাল জিনিস যদি এটা পার্থক্য থাকে তাহলে তো মানে গোলাতেই গোলা তাহলে তো আমরা ডাটা বেস তৈরি করতে পারি না আমরা জানি না কেন ডাটা বেস তৈরি করতে হয় ডুপ্লিকেট হয়ে যায় বুঝছেন কাজেই ওটা নিয়ে আমরা তো মোটে মাথা ঘামাচ্ছি না ইলেকশন কমিশনের এই বিষয়ে যথেষ্ট অভিজ্ঞতা হয়েছে সেই অভিজ্ঞতাও যাতে আমরা ব্যবহার করি অনেক সময় একটি কাজ যখন সুষ্ঠুভাবে চলতে থাকে তখন এটা আবার অন্য জায়গায় আমরা নিয়ে যাই নানা ধরনের সমস্যায় পড়ি এবং কোঅর্ডিনেশনে আমরা মোটেই ভালো না এটাও মনে রাখতে হবে না যাতে করে সুষ্ঠুভাবে এই কাজটা হয় সেটাই আমাদের করতে হবে এটা কাজে লাগানো উচিত এই অভিজ্ঞতা কাজে লাগানো উচিত অন্য যে কোনো প্রতিষ্ঠানেই যাক না কেন তাদের তো এই অভিজ্ঞতাটা নাই এটা তো সত্য কথা তাই না সুতরাং এই অভিজ্ঞতাটা আমাদের কাজে লাগানো উচিত এবং আমাদের ব্যয় সাশ্রয়ী হওয়া উচিত প্রতিটা বিষয়ে আলাদা আইডি না একটি আইডিতে সমস্ত কিছু চলবে এখন যেমন এনআইডির মাধ্যমে অনেক অনেক কাজ আমাদের চলছে আশা করি আগামী দিনগুলোতে আরও অন্যান্য কাজও এই একটি কার্ডের মাধ্যমেই আমরা করবো